ব্যাট চেনো তলোয়ার, ব্যাট চেনো চাবুক, মাঘের প্রারম্ভেও সোহানের ব্যাটে ভরা পৌষ। দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ, যেখানে সোহানের ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গী শামীম পাটোয়ারি, দুজন আর চার ছক্কায় উন্মাতাল সবাই। মধ্য দুপুরেও শীতের তীব্রতার জবুথবু ভাব কেটে গেল সহসাই, সেখানেও প্রত্যাশিতভাবেই ঘুরে ফিরে আসলো সাকিব আল হাসান প্রসঙ্গ। রাইডার্স শিবিরে যোগ দেওয়ার পর ধরে নেওয়া হয়েছিল অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন সাকিবই, তবে এদিন দল থেকে নিশ্চিত করা হয়েছে অধিনায়কের ভার থেকে নিজেই নাকি পরিত্রাণ চেয়েছেন মিস্টার 75। লন্ডনেও এনজিওগ্রাম করে সেম রিপোর্টই পাওয়া গেছে, আজকে একটা সেকেন্ড ওপিনিয়ন নিচ্ছে, হোপফুলি তার মেজর কোনো চেঞ্জেস হবে না, রেস্ট স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ইনিশিয়ালি তো আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম, বাট সাকিবই আমাদেরকে বলেছে যে ও ক্যাপ্টেন্সির প্রেশার নিতে চায় না, সো উই হ্যাভ ডিক্লেয়ার নুরুল হাসান সোহান অ্যাজ আওয়ার ক্যাপ্টেন। সাকিব ইনশাল 18 তারিখ রাতে ব্যাক করবে, 19 তারিখ প্র্যাকটিস করবে, 20 তারিখে ফার্স্ট ম্যাচ খেলবে। দল হিসেবে দ্বিতীয় ম্যাচেই বাড়ছে রংপুরের শক্তিমত্তা, স্কোয়াডে যোগ দিচ্ছেন পাকিস্তানি তারকা বাবর আজম। বাবর আজমকে ইনশাল্লাহ আমরা সেকেন্ড ম্যাচ থেকে পাবো, আর বাবর আজম বোধহয় 10 তারিখে তার লাস্ট ম্যাচ খেলে পিএসএল এ চলে যাবে, ওদের তো ক্লিয়ারেন্স 10 তারিখ পর্যন্ত আছে। নিকোলাস পুরান এনি টাইম আফটার 10th, ওর টিম যদি আগে আউট হয়ে যায় আগে আসবে, আর না হলে তো 17-18 তারিখের পরে গিয়ে আসবে। আবারও ঢাকা রংপুর প্রস্তুতি ম্যাচে ফেরা যাক, টসের ব্যাট করতে নেমে রাইডার্সের হয়ে 43 বলে 69 রানের দারুণ এক ইনিংস খেলেন সোহান, এরপর রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান তিনি। শামীম পাটোয়ারি করেন 24 বলে 32 আর রনি তালুকদার 10 বলে 20। রংপুরের স্কোরবোর্ডে ওঠে 176, 4 ওভারে 36 রান দিয়ে 2 উইকেট শিকার তাসকিনের। জবাব দিতে নেমে ইরফান শুকুরের 50-র পরেও 162-তে থামে ঢাকার রানের চাকা। রংপুরের হয়ে 4 ওভারে 32 রান দিয়ে 3 উইকেট শিকার পেসার রিপন মণ্ডলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।